নমস্কার গল্পকথক কৃতি চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী নরেন্দ্রনাথ মিত্রের প্রতিদ্বন্দ্বী খুশিতে দেবার মুখ আরও সুন্দর দেখায় দোতলা বাড়িটার সমস্ত ঘরগুলি ঘরের সমস্ত আসবাবপত্র সে ঘুরে ঘুরে দেখে কখনো বা জানালা দিয়ে চেয়ে দেখে বাইরের চলন্ত জনস্রোত কখনো বা ফুলের টপগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে যায় সরোজিনী পিছনে পিছনে আসেন আর মুচকি হাসেন হঠাৎ মুখ ফিরিয়ে রেবা জিজ্ঞেস করে সমস্ত বাড়িটাই কি আমাদের মা কোনো ভাড়াটা এসে এখানে কোনো দিন থাকবে না তো সরোজিনী হেসে বলেন সমস্ত বাড়ি যখন তোমার তুমি যদি থাকতে দাও তো থাকতে পারে নিচের তলায় অবশ্য কেউ এসে থাকতে পারে না হলে বাড়িটা ভারী খালি খালি লাগবে সরোজিনী সহস্যা জবাব দেন তা কি করে হবে মা গোটা নিচের তলাটাই যে অবিনাশের স্টুডিও ঠিক তাই তো রেবা আরও গম্ভীর হয়ে যায় ওর মুখের ওপর থেকে সহজে চোখ ফিরিয়ে নিতে ইচ্ছে করে না সরোজিনীর পাথর কেটে অবিনাশ যেসব মূর্তি করে তারই একখানে যেন হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে দীর্ঘকাল ধরে এর জন্যই যেন সে এতকাল প্রতীক্ষা করছিল দেশ বিদেশে শুধু রূপ খুঁজেই বেরিয়েছে অবিনাশ কিন্তু কিছুতে এই কোনো মেয়েকে তার পছন্দ হয়নি সরোজিনী বলতেন তোর কপালে আছে কালো কুসরি মেয়ে অত বাছাবাছির ফল কি কোনোদিন ভালো হয় বাবা শ্যামবাজারের এক অখ্যাত গলিতে মধ্যবিত্তা কেরানের ঘরে এমন রূপ যে এতদিন ছিল তা অবিনাশের ছাড়া আর কার চোখে পড়বে সারা জীবন ধরে পৃথিবীতে যে কেবল রূপ খুঁজেছে আর সৃষ্টি করেছে অবিনাশের স্টুডিওতে ঢুকে রেবা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর খিলখিল করে হেসে ওঠে সত্যি কি অদ্ভুত মানুষ তুমি আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তুমি মোটেই টের পেলে না কি একটা অসমাপ্ত মূর্তির সামনে নিবিষ্ট মনে অবিনাশ কাজ করে যাচ্ছিল মৃদু হেসে ঘাড় ফিরালো আগে থেকে টের পেলে অমন মিষ্টি হাসি কি শুনতে পেতাম মাগো কি অসভ্য তুমি কিন্তু অসাধারণ ক্ষমতা তোমার এত বড় আর এমন সুন্দর বাড়ি আমাদের বিজয় কাকাও করতে পারেনি তুমি যে এত বড় লোক তা আগে বিশ্বাস কেমন একটু ম্লান ছায়া পড়ে অবিনাশের মুখে মৃদু হেসে বলে তাই নাকি জবাব না দিয়ে বড় বুদ্ধমূর্তিটির দিকে রেবা একবার তাকায় আর অবিনাশ অপেক্ষামান ভাবে তাকিয়ে থাকে রেবার দিকে নিশ্চয়ই সুন্দর কোনো মন্তব্য এবার তার মুখ থেকে বেরুবে কিন্তু ততক্ষণে জানালা দিয়ে দৃষ্টি গিয়ে পড়েছে রাস্তার এই শোনো শিগগিরি এসো যদি দেখবে তো ছুটে এসো শিগগিরি রেবার কলকণ্ঠ উচ্ছ্বসিত হয়ে ওঠে অনন্য হয়ে অবিনাশকে উঠে আসতে হয় কি দেখো ওই ভিকারিটার দুটো পায়ে কাটা তবু হামাগুড়ি দিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে দেখো দেখো তবু ও চলবে যদি নিজেদের বাড়িতে ওকে আমি ঠিক এদিকে ডেকে কিন্তু এখানে তা করতে গেলে লোকে নিন্দা করবে কিন্তু যাই বলো ভাই আমাকে তো বড় অদ্ভুত লাগছে একটা পাও নেই তবু ওর চলা থামছে না অবিনাশ এক মুহূর্ত চুপ করে থাকে তারপরে বলে আর আমার তৈরি মূর্তিগুলোর দুটো করে পা থাকা সত্ত্বেও এক পাও কেউ নড়ছে না তাই না কিন্তু জানো রেবা ওরা নড়ে কেবল সকলের তা চোখে পড়ে না চোখ আছে দেখতে পায় না আসলে তেমন পুতুলের সংখ্যা মানুষের মধ্যেই বেশি মূর দৃষ্টিতে রেবা স্বামীর দিকে তাকায় কথার অর্থ সবটা না বুঝতে পারলেও ক্রোধের আভাসটা তার কাছে অস্পষ্ট থাকে না অবিনাশ তার উপর রাগ করেছে কিন্তু কেন বড় বড় শিল্পীদের মেজাজ কি এই রকম অবিনাশ যে তাকে পছন্দ করবে এই কথা বাড়ির কেউ ধারণা করতে পারেনি বাংলাদেশের নাম করা শিল্পী অবিনাশ অনেক নাম করা সুন্দরীকে সে অপছন্দ করেছে রেবাকে যে তার পছন্দ হয়ে গেছে এটা রেবার ভাগ্য আর শিল্পীর খেয়াল বর্দার মুখে এই ধরনের ব্যাখ্যাই সে শুনেছে মা বলেছিলেন আর তো কোনো দিক থেকে কোনো আপত্তির কারণ নেই বিভূতি তোদের মুখে শুনছি বাংলাদেশের নিয়ে একজন নামকরা লোক অবস্থাও খুব ভালো কিন্তু আমার এবার তুলনায় বয়সটা যেন একটু বেশি মনে হয় পঁয়ত্রিশ চল্লিশের কম কি হবে আর বাধা দিয়ে বিভূতি বলেছে পুরুষের পক্ষে ও আবার একটা বয়স নাকি সবাই তো আর তোমার বড় ছেলের মতো নয় যে বাল্যকালে এই বিয়ের পর্বটা শেষ করে ডাকবে সমাজে খ্যাতি প্রতিপত্তি অর্জন করে তবে আজকালকার ছেলেরা বিয়ে করে আর যে দিনকাল তাতে প্রতিষ্ঠিত হতে হতে লোকের অতটুকু বয়সের প্রয়োজন হয় এ তো আর বাপদাদের আমলে সম্পত্তি পেয়ে বড়লোক হয়নি কিংবা পাট রসুনের কারবার সিন্দুক ভরেনি শিল্পের সেবা করেছে একদিক থেকে এসেছে যশ আর একদিক থেকে অর্থ শুধু মূর্তিকেই তো গড়েনি নিজের প্রতিষ্ঠাকেও গড়ে তুলেছে হ্যাঁ আর কি আপত্তির কথা বলছিলে সৌদামিনী ভয় ভয় বলেছেন না না আমার আবার আপত্তির কি কারণ থাকতে পারে পাঁচুর মা বলছিল ভদ্রলোকের চেহারাখানা দেখতে ঠিক ভদ্রলোকের ছেলের মতো নয় লক্ষ্মী প্রতিমার মতো রূপ আমার এবার তার বরের চেহারা যদি এমন হয় মানে ওই পাঁচুর মাই বলছিল বিভূতি কিছুক্ষণ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর জবাব দিয়েছে বাড়ির ঝি বুঝি হয়ে উঠেছে তোমার পরামর্শদাতা বেশ তো এই তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করুক তাহলে আমরা তো জানতুম পুরুষের রূপের প্রয়োজন হয় না যশ আর ঐশ্বর্যই দছার্থ রূপ কন্যা বরয়তে রূপাম কথাটা বুঝি কন্যার জবানিতেই তুমি বললে কিন্তু এক রূপ ছাড়া তোমার মেয়ের আর আছে কি ষোলো সতেরো বছর বয়স হয়েছে ভালো করে বাংলা একখানা বই পর্যন্ত পড়তে পারে না সংসারের কাজকর্ম কি জানে না জানে তুমিই জানো চেষ্টা কি আমি কম করেছি এই অভাব অনটনের সংসারেও দিয়েছিলাম তো ভর্তি করে কিন্তু ফি বছরে ফেল রূপের গর্বেই অস্থির আর পড়াশুনো পাশের ঘর থেকে দাদা আর মায়ের কথোপকথন কান পেতে সব শুনেছে রেবা মনে মনে প্রতিজ্ঞা করেছে ভদ্রলোক এর চেয়েও যদি বুড়ো আর চেহারার হতো তাহলেও তার সঙ্গে বিয়ে হওয়ায় রেবার কোনো আপত্তি থাকতো না দাদার সংসারে আর এক মুহূর্ত তার থাকতে ইচ্ছে না অবিনাশ অপলকে ওর দিকে চেয়েছিল বিষণ্ন চিন্তিত ভঙ্গিতে ভারী সুন্দর দেখাচ্ছে রেবাকে এই ভঙ্গির একটা মূর্তি করতে হবে ওর অবিনাশ মনে মনে ঠিক করল কিন্তু মুহূর্ত খানিক মাত্র তারপরে রেবার ঠোঁটে আবার হাসি ফুটে উঠেছে হাসছ যে অবিনাশ একটু বিস্মিত হয়ে জিজ্ঞেস করল হাসি চাপতে চাপতে রেবা বলল ছোটদার কথা মনে পড়ে গেল দাদা হলে কি হবে ভারী ফাজিল কেন কি ফাজলামি করেছিলেন তিনি তিনি ছোটদা হয়ে পড়ল তিনি আমার চেয়ে মাত্র দেড় বছরের বড় আর সেকেন্ড ইয়ারে পরে বলে তুমি তাকে তিনি বলবে হুম আচ্ছা তা না হয় নাই বললুম কিন্তু হাসছেলে কেন ছোটদা কি বলছিল জানো তুমি আমাকে বিয়ে করেছো মডেল করবে বলে প্রত্যেক আর্টিস্টদেরই নাকি দু একটা করে মডেল থাকে অর্ডার মাফিক ঘন্টার পর ঘণ্টা কিভাবে তাদের কর্তার সামনে দাঁড়িয়ে থাকতে হয় কোমর বাঁকিয়ে ছোটদা তাই দেখাছিল মাগো এমন হাসাতে পারে না ছোটদা আর যাই করো আমাকে কিন্তু তোমার মডেল হতে বলো না ছড়দার ভঙ্গি আমার মনে পড়বে আর হাসতে হাসতে আমি মারা পড়ব আচ্ছা যাও তোমাকে আর মারা পড়তে হবে না দৌড়ের বাইরে হঠাৎ চোখ পড়ে গেছে রেবার কে মনিরাম দাঁড়াও দাঁড়াও তোমাকে আমি একটা জিনিস কিনতে দেব রেবা তাড়াতাড়ি বেরিয়ে যায় আসলে জিনিস কিনতে দেওয়াটা ছল মনিরামের বরিশালী ভাষা শুনতে এবং শুনে হাসতে ভালোবাসে রেবা তার মুখের ওপরই তার অনুকরণ করে বাড়ির অন্য কেউ এমন করলে ভারী অসন্তুষ্ট হয় মনিরাম কিন্তু রেবাকে দেখলেই সে একেবারে খাস বরিশালের ভাষা আরম্ভ করে রেবা যত বেশি হাসে উচ্চারণের টান মনিরাম তত বেশি বাড়িয়ে দেয় ঘরের ভিতর থেকে তা শুনে অবিনাশের মনে হয় বরিশালী ভাষা জানা না থাকলে রেবাকে হাসাবার জন্য বিচিত্র অঙ্গভঙ্গির সঙ্গে নৃত্য পর্যন্ত করতে পারত মনিরাম ওর মতো লোকের মনেও রূপোপভোগের স্বাদ আছে রূপ কিন্তু এই মূঢ় ছেলে মানুষের রূপ দিয়ে কি করবে অবিনাশ যার কেবল রূপই আছে রূপ বোধ নেই সৃষ্টির কোনো কাজে যাকে লাগানো যাবে না তাকে দিয়ে কি হবে অবিনাশের যত দিন যায় বিরক্তি অবিনাশে তত বেড়ে ওঠে রেবার চঞ্চল প্রাণবত্তা কিছুর মধ্যেই যেন ধরে রাখা যায় না যত ব্যর্থ হয় অবিনাশ তত তার ক্রোধ বাড়ে ইতিমধ্যে অনেকবার চেষ্টা করেছে দেবার মনে যাতে শিল্পবোধ আসে কিন্তু কোনো লাভ হয়নি এসব কথা তুললেই সে পালিয়ে যায় কোনো না কোনো ছলে চলে যায় বাইরে ইদানিং সযত্নেই বরং সে অবিনাশকে পরিহার করেই চলতে চায় নতুন একটা দেবমূর্তিতে হাত দিয়েছে অবিনাশ ময়মনসিংহের কোনো এক জমিদারের সরসী কন্যা বিধবা হয়ে ফিরে এসেছে তার মন যাতে প্রবোধ মানে ধর্মভাব জাগে তার আয়োজনের অন্ত নেই দেবমন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবার দেব মূর্তির প্রয়োজন মদন মোহনের মনুষ্য প্রমাণ মর্মর মূর্তি অবিনাশকে গড়ে দিতে হবে খানিক পরে সরোজনী ঘরে ঢুকলেন এইমাত্র পূজার ঘর থেকে বেরিয়ে এসেছেন শ্বেত পাথরের রেখাবিতে দেবতার প্রসাদ কয়েকখণ্ড শশা আর দুটি নতুন গুড়ের সন্দেশ তার নিজের হাতে তৈরি হাত পাত অবিনাশ কাজের সময় কারোর বাধা অভিনয় সহ্য করতে পারে না ভ্রূকুঞ্চিত করে বিরক্তি সুরে বলল কেন কি হয়েছে কি কিছুই হয়নি বাবা প্রসাদটা নে নেই মিঝিমিঝি কেন বিরক্ত করতে আসো বলতো প্রসাদের আমার দরকার হয় না তোমার মতো পৌত্তলিক আমি নই তা তো জানোই তুই বা পৌতলিক কম কিসে জীবন ভরে এত পুতুল আর কে গড়েছে সরোজিনী সস্নেহ ব্যবহারের স্নিগ্ধতায় নিজের আচরণের জন্য মনে মনে লজ্জাবোধ করে অবিনাশ হাত বাড়িয়ে একখণ্ড শশা তুলে নিয়ে বলে তা ঠিক পাথর কেটে কেটে সৌন্দর্য সৃষ্টি চেষ্টাই কেবল করলুম নিজের জীবনকে সুন্দর করে গড়তে শিখলুম না কেন কার চেয়ে কম তুই হ্যাঁ কিন্তু পরের মেয়ের সঙ্গে অমন রুক্ষ ব্যবহার করিস নে অবিনাশ দেখিস নে মেয়েটা এই কমাসের মধ্যে কেমন গম্ভীর হয়ে গেছে ওর মুখ ভার দেখলে আমার ভালো লাগে না ওর ম্লান বিষণ্ন মুখ দেখলে আমার বুকের ভিতরটা কেমন যেন পড়ে ওঠে বাবা কিন্তু সংসারের লোককে মাঝে মাঝে গম্ভীরও তো হতে হয় মা মানুষের সেও তো এক রূপ আচ্ছা ওকে একবার পাঠিয়ে দিও তো এখানে একটু পরেই রেবা এসে উপস্থিত হয় সত্যি ডেকেছ আমাকে কেন আমি তোমাকে ডাকতে পারি না তুমি তো আসতে চাও না এই ঘরে আসতে কি আর ইচ্ছে করে না আমার করে কেন বলো তো আহা কিছুই যেন বোঝেন না বোঝে অবিনাশ সবই বোঝে অবিনাশের আদর চাই রেবা তার কাছ থেকে গল্প গুজব শুনতে রেবা ভালোবাসে এই ঘরে আসে রেবা নিতান্ত অবিনাশের জন্যই অবিনাশের সৃষ্টির দিকে বিন্দু মাত্র উৎসুক কি আগ্রহ নেই রেবার কিন্তু ও ধরনের দৈহিক আরাম তো যে কোনো পুরুষই রেবাকে দিতে পারত তার জন্য শিল্পী অবিনাশের কি প্রয়োজন ছিল দেশ দেশান্তর থেকে কত নরনারী অবিনাশের স্টুডিও দেখতে এসেছে দেখে মুগ্ধ হয়েছে শুধু কোনো মুগ্ধতা এলো না বিস্ময় জাগল না রেবার মনেই তার শিল্পকে তার সৃষ্টিকে একটু ভালোবাসলো না রেবা স্বামীর খ্যাতি আছে ঐশ্বর্য আছে এইটুকুই সে বোঝে তার সৃষ্টির প্রতিভাকে উপলব্ধি করবার মতো বোধশক্তি রেবার নেই আচ্ছা রেবা স্টুডিও ভোরে নানা রকমের এত যে মূর্তি এর কোনোটি কি তোমার মনে আনন্দ দিতে পারলো না এর কিছুই কি তোমার ভালো লাগে না সত্যি বলো তো বাড়ি তোমার নিজের হাতে তৈরি জিনিস আমার ভালো লাগবে না সবই ভালো লাগে আমার নৈরাশ্যের বিবর্ণ হাসি অবিনাশের ঠোঁটে কিছুক্ষণ লেগে থাকে ঝুলনের আগেই মূর্তি সম্পূর্ণ করে পাঠিয়ে দিতে হবে দিন রাত অবিশ্রান্ত পরিশ্রম করতে হয় অবিনাশকে মূর্তি শেষ হয়ে গেছে কিন্তু আশ্চর্য জমিদারের তরফ থেকে কোনো খোঁজ খবর নেই অবশেষে দুদিন পরে শহরের ম্যানেজার এসে উপস্থিত হলেন অন্য কি কার্য উপলক্ষে তিনি কলকাতায় এসেছিলেন যাওয়ার পথে হয়ে গেলেন অবিনাশের বাড়ি অবিনাশ বলল কি ব্যাপার আপনাদের কি মূর্তি নেওয়ার ইচ্ছা নেই ম্যানেজার বললেন আমরা ভারী লজ্জিত মশাই যার জন্য মূর্তির দরকার ছিল তার আর প্রয়োজন নেই কেন ম্যানেজার গমফের তলায় মুচকি হেসে বললেন এই সেই সব বড় ঘরের বড় কথা আমাদের মুখে সাজে না অবিনাশ বিরক্ত হয়ে উঠেছিল বেশ না সাজে না বলবেন শুধু এইটুকুই আমি জানতে চাই যে মূর্তিটি আপনারা নেবেন না না আর কাউকে বিক্রি করে দেব আহা, এই শুনুনই না মশাই আগাগোড়া তারপরে চটবেন বলুন বলব কি মশাই বড় ঘরের সব বড় বড় কথা আমি কিন্তু আগে থাকতেই একটু একটু টের পেয়েছিলাম পুরনো মন্দিরের ঠিক সংলগ্নেই আমার বাসা কিনা আসতে যেতে সব আমার চোখে পড়ত কর্তা আর গিন্নি অবশ্য বলা বলি করতেন মল্লিকার ধর্মে ভারী মতি হয়েছে ঠাকুরের ওপর অচলা ভক্তি আমি দেখতুম ঠাকুরের ওপরই বটে তবে ওই শালগ্রাম ঠাকুরের ওপর নয় পুরোহিতের উপরে বুড়ো বাপের বাত ব্যাধি হওয়ায় কাজে যোকরাই আসত কিনা তারপর তারপর আর বলবার মতো কথা নয় নানা কেলেঙ্কারি সব এই দুর্ঘটনার পর থেকেই মেয়ে মন্দির মদন মোহন সব কিছুর ওপরেই কর্তা কেপে গেছেন কার ঘরে দুটো মাথা আছে যে মূর্তির কথা তাকে মনে করিয়ে দেয় ম্যানেজার আর একবার দেব মূর্তিটির দিকে তাকালেন কিন্তু যাই বলুন মূর্তিটি ভারী চমৎকার হয়েছে আপনার অবশ্য মুখে দেবভাবের কিছু অভাব আছে যাহো আমি তো আর জমিদার নই কর্মচারী মাত্র তার মতো অত টাকা তো আর আমি দিতে পারবো না সদু এক টাকার মধ্যে যদি দেন আমাকে আমি মূর্তিখানা নিয়ে যাই ক্রোধে বিকৃত হয়ে উঠল অবিনাশের মুখ আগে না ধন্যবাদ পাশের ঘর থেকে জানালা দিয়ে মুখ বাড়িয়ে রেবা সব শুনছিল আর কৌতুকে হাসছিল অবিনাশের কর্কশ কণ্ঠে সে চমকে উঠল। রাগলে যেন আরও বেশি কুশ্রী দেখায় অবিনাশের মুখ আর তারই পাশে চোখে পড়লো মদন মোহনের মূর্তি স্থির প্রসন্ন হাসি মুখটিতে অনুক্ষণ লেগে রয়েছে সত্যি ভারী সুন্দর হয়েছে তো মূর্তিখানা মনে মনে কথাটা রেবা আবৃত্তি করলে ম্যানেজার বিদায় নিলে রেবা ছুটে এলো ঘরে এই শোনো এই মূর্তিটা কাউকে বিক্রি করতে পারবে না আমি ওটা নেব ভারী চমৎকার হয়েছে ম্যানেজারের মুখ থেকে কথাটা মুখস্থ করে নিয়েছো বুঝি বাড়ি তা কেন সত্যি আমার ভালো লেগেছে তাই নাকি আমার অসীম সৌভাগ্য কিন্তু দুদিনের মধ্যে হাজার টাকায় মূর্তিটি বিক্রি হয়ে যাবে দেখে নিও হাজার টাকা তুমি আমার কাছ থেকে নিও গয়না বেঁচে শোধ দেব সরোজিনী শুনে হাসলেন শোনো কথা শোনো মেয়ের বেশ তো অবিনাশ বৌমার যখন শখ হয়েছে রাখুক না তোর স্টুডিওতে তো কত মূর্তিই তুই নিজে শখ করে রেখে দিয়েছিস আর খদ্দের যদি আসেই তাহলে না হয় বিক্রি করে দেবি তাতে কি রেবা মনে মনে বলল হুম দিলেই হলো আর কি একবার ঠাকুর ঘরে নিয়ে যেতে পারলে এই মূর্তি সেখান থেকে বার করে আনবে সাধ্যকার মা নিজেই আপত্তি করবেন তখন অবিনাশ কি এক কাজে বাইরে গিয়েছে সরোজিনী মেঝের ওপর শীতল পাটি বিছিয়ে চৈতন্য চরিতামৃত পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন সেই ফাঁকে মনিরামের সাহায্যে মূর্তিটি একেবারে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসালো রেবা একই সকাল থেকে অবিনাশের মেজাজ খারাপ হয়ে আছে তারপর তার বিনা অনুমতিতে দেবা এই কাণ্ড করেছে দেখে তার ধৈর্য একেবারেই লোপ পেল অকথ্য ভাষায় গালিগালাজ করলো রেবাকে সরোজিনী কেউ কসুর করল না আর মনিরামকে খাড় ধরে বাড়ি থেকে বের করে দিল রেবার চোখ ফেটে জল আসতে লাগলো আর সেই সঙ্গে বারবার মনে হতে লাগলো রাগ করলে এত কুশ্রী দেখায় অবিনাশকে যে তার দিকে আর চাওয়াই যায় না সন্ধ্যার পর ক্রমেই অবশ্য মেজাজটা পরে এলো অবিনাশের পরিপাটি ভোজনের পর চিত্ত বেশ প্রসন্ন হয়ে উঠল সত্যি এত কাণ্ড না করলেও চলত মনে মনে বেশ লজ্জিতই হলো অবিনাশ বিছানায় শুয়ে চুরু টানতে টানতে মনে মনে অবিনাশ প্রতিজ্ঞা করল মূর্তি শিল্প আর না এবার থেকে জীবন শিল্পের দিকে লক্ষ্য রাখতে হবে মার কাছে আগেই ক্ষমা চেয়েছে রেবা এলে তার কাছেও ভিক্ষা মার্জনা করে বলবে মূর্তিটা তোমাকেই দিয়ে দিলুম এতদিন পরে শিল্পবোধ জেগেছে তাহলে রেবার শিল্পকে এসে ভালোবাসতে শিখেছে খাওয়া দাওয়া সেরে দেবা যখন ওপর এলো অবিনাশে ততক্ষণে নাক ডাকা আরম্ভ হয়ে গিয়েছে দেবা মুহূর্তকাল স্বামীর মুখের দিকে তাকালো এতদিন ভালো করে চেয়ে দেখেনি আজ মনে হলো ঘুমুলেও বড় বৃষ্টি দেখায় অবিনাশের মুখ প্রৌঢ় মুখে রুক্ষতার ছাপ পড়েছে স্থানে স্থানে কুঁচকে গেছে চামড়া এত অসুন্দর তার স্বামী আর সত্যি এত বুড়ো নিশ্চয় বয়স পাঁচ সাত বছর তাদের কাছে কমিয়ে বলেছিল পঁয়তাল্লিশের একটা দিনও কম হবে না কিছুতেই দীর্ঘনিশ ছেড়ে চোখ ফিরিয়ে নিতেই দেওয়ালে বড় আয়নায় নিজের প্রতিচ্ছায়া ভেসে উঠল রেবার সত্যি এত সুন্দর সে দেখতে অপলোকের রেপা কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইল আর উগ্র আনন্দে অপূর্ব হাসি ফুটে তার তার যৌবন তার সৌন্দর্য অবিনাশের উশ্রী ব্যবহারের একমাত্র প্রতিশোধ জানলার ফাঁক দিয়ে ঘুমন্ত শহরতরি চোখে পড়ে নারিকেল গাছগুলোর মাথার উপর গোল হয়ে উঠেছে চাঁদ সমস্ত পৃথিবী জ্যোৎস্নায় ভেসে গেছে এখানে অবিনাশের কোনো অস্তিত্ব নেই তার কথা অনায়াসে বিস্মৃত হওয়া যায় অপূর্ব আনন্দের সমস্ত মন উদ্বেলিত হয়ে উঠেছে রেবার দেরাজ থেকে চাবি নিয়ে কাঁচের আলমারি খুলে একখানা স্কাই ব্লু শাড়ি সর্বাঙ্গে জড়িয়ে নিল রেবা ড্রেসিং টেবিলের ওপর প্রসাধনের নানা টুকিটাকি আসবাব কৌট খুলে আঙুলের ডগায় ক্রিম নিয়ে নিজের সুগৌর কপলে বুলিয়ে দিল দেশি বিদেশি নানা রঙের ফুলদানিগুলো সাজিয়ে রেখেছে তার ভিতর থেকে বেলকুঁড়ির মালাটা তুলে নিয়ে ঘনবদ্ধ কবরিতে রেবা জড়াতে লাগল পাশের ঘর থেকে সরোজিনী এই সময় ডেকে উঠলেন বৌমা ঘুমিয়েছ এক মুহূর্ত নিঃশ্বাস রোধ করে রাখল রেবা তারপর কম্পিত কণ্ঠে জবাব দিল না ঠাকুর ঘর বোধহয় খোলা রেখে এসেছ রাত কিছু একটা ঘরে ঢুকবে যাও বন্ধ করে এসো মদন মোহনের প্রসন্ন সুন্দর মুখ হঠাৎ রেবার চোখের ওপর ভেসে উঠল স্নিগ্ধ কণ্ঠে জবাব দিল যাই মা খানিক পরে ঘুম ভাঙল অবিনাশের উজ্জ্বল আলোয় সমস্ত আসবাবপত্র সুস্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু বিছানা শূন্য ঘরের কোথাও রিবা নেই মনে মনে হেসে অবিনাশ বিছানা ছেড়ে উঠে পড়ল। নিশ্চয়ই রেবা কোথাও বাইরে দাঁড়িয়ে আছে অভিমানে আজ অবিনাশের ভঞ্জনের পালা নিঃশব্দে পা টিপে টিপে বেরোলো অবিনাশ হঠাৎ পিছন থেকে বদ্ধ করে চমকে দেবে রেবাকে অবিনাশ নিঃশব্দ পায় বাড়ির সব ঘরগুলি দেখতে দেখতে রেবাকে খুঁজে বেড়ালো কিন্তু রেবার দেখা কোথাও মিলল না হঠাৎ অবিনাশের চোখে পড়ল সরোজনের পূজার ঘর থেকে নীলাভ আলো বিচ্ছুরিত হচ্ছে এত রাত্রি ওখানে কে রেবাকি শেষ পর্যন্ত ঠাকুর ঘরে ঢুকেছে অবিনাশ নিঃশব্দে এগিয়ে গেল ভেজানো দরজাটা আস্তেই ঠেলে দিল অবিনাশ তারপর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল নরম নীল আলোয় সমস্ত কক্ষটি অপূর্ব রহস্যময় হয়ে উঠেছে মদন মোহনের গলায় দুলছে বেলকুঁড়ির মালা আর তার সামনে আরেকটি মর্মর মূর্তির মতো রেবা দাঁড়িয়ে মাথার আঁচল খসে পড়েছে মাটিতে হাতের মোমবাতি থেকে গলিত মোম ঝরে ঝরে পড়ছে সেই আঁচলের ওপর রেবা অবিনাশের কণ্ঠ করুণ আর্তনাদের মতো কক্ষময় প্রতিধ্বনিত হল রেবা চমকে উঠে মুখ ফেরালো লজ্জায় শঙ্কায় অপূর্ব সুন্দর দুটি চোখ আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা প্রতিদ্বন্দ্বী আশা করছি আপনাদের গল্পটি ভালো লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে লাইক করবেন শেয়ার করবেন আর আজকে যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি নমস্কার সবাই ভালো থাকবেন